हेलो गाइस আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েনের নেক্সট মুভ এখানে কি হতে পারে, কারণ সবকিছু ডিপেন্ড করছে বিটকয়েনের উপরই। বিটকয়েন যদি উপরে যায় কিংবা উপরে গিয়ে কোথাও যদি স্টেবল হয়ে যায়, তারপরেই কিন্তু অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর উপরে আমরা একটা র্যালি দেখতে পারবো। তো সবকিছু ডিপেন্ড করছে বিটকয়েনের উপরে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিটকয়েনের নেক্সট মুভ কী হতে পারে, আর মার্কেটের গোটা একটা আপডেট দেখে নেব, আর মার্কেটের মধ্যে কী কী ইম্পর্টেন্ট কিছু নিউজ বেরোয় আসছে সেগুলো দেখবো। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না করে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এখনই জয়েন করে নিন, কারণ সেখানে আমি ফ্রি সিগন্যাল এবং মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি। আর অবশ্যই আপনি এটা মেকশিওর করবেন যে চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে, একমাত্র ডেসক্রিপশন বক্সের থ্রু গিয়ে কিন্তু টেলিগ্রামে গিয়ে জয়েন করবেন, না হলে কিন্তু আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা বিটকয়েনের এখানে চার্ট দেখি, এটা ওয়ান ডের ক্যান্ডেল আমি নিয়েছি বিটকয়েনকে। তো এখানে যে ট্রেন্ড লাইনটা ছিল ওয়ান ডের ক্যান্ডেলের মধ্যে, এটা এখনও ভ্যালিড আছে। ঠিক আছে, কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে এটাকে ব্রেক করতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে এর নিচের মধ্যে প্রচুর এখানে রেজিস্ট্যান্স আছে, মানে একের পর এক শুধুমাত্র রেজিস্ট্যান্স। এখানে সাপোর্ট কম আছে এই এরিয়াটার মধ্যে, মানে 52 থেকে শুরু করে একদম 40 পর্যন্ত এখানে সাপোর্ট তেমন খুব একটা নেই, কিন্তু এখানে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি। যেমন মনে করুন এখন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 48,700। তো এরপর যে নেক্সট রেজিস্ট্যান্সটাকে ফেস করবে বিটকয়েন সেটা হচ্ছে 49K, তারপর যে আরেকটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 50K, তারপর যে আরেকটা রেজিস্ট্যান্স আছে 51K, 52K। এই সবগুলোই মানে এক একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেমন 50,000 এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, আর 49,400 এর মধ্যে এর আশেপাশে বিশাল বড় একটা রেজিস্ট্যান্স আছে, কারণ এটাকে আগেও কিন্তু অনেকবার ব্রেক করতে গিয়েছিল উপরে, কিন্তু সেটাকে ব্রেক করতে পারেনি। আর বারবার যখন একই প্রাইসের মধ্যে গিয়ে আবার সেখানে নিচের মধ্যে ডাম্প হয়, তখন কিন্তু পার্টিকুলার সেই রেঞ্জটা সেটা কিন্তু বড় একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়। ঠিক তেমনই বিটকয়েনের জন্য 49,400 একটা বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে 50,000 সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, তারপরে 51K, 52K। এই সবই কিন্তু বিটকয়েনের জন্য এক একটা এখন রেজিস্ট্যান্স। তো বিটকয়েন এখানে কয়েকদিন থেকে কি করছে, এখানে যদি 4 আওয়ারের ক্যান্ডেলে আপনাদেরকে আমি দেখাই এখানে চারটা, তো এখানে আপনি দেখতে পারবেন যে কয়েকদিন থেকে বিটকয়েন মানে এই রেঞ্জের মধ্যে, মনে করুন এখানে 46 থেকে শুরু করে এখানে 51 বা 50, 46 থেকে শুরু করে 50 পর্যন্ত, মানে এর মধ্যেই আপডাউন করছে। ঠিক আছে, এই চ্যানেলটার মধ্যেই এখানে ওঠানামা করছে। মানে যেহেতু আমরা এখানে কোনো একটা পাম্প দেখতে পাচ্ছি না, কোনো মার্কেটের মধ্যে পজিটিভিটি দেখতে পাচ্ছি না, তাই এখানে অল্ট কয়েনগুলো খুব বেশি ব্লেড করছে। এর আগে যখন আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এর আগে যখন বিটকয়েন এখানে চলে এসেছিল 42,000 পর্যন্ত, তখন কিন্তু অনেক অল্ট কয়েনই অনেক নিচের মধ্যে চলে এসেছিল। ঠিক আছে, কিন্তু বিটকয়েন এখন বর্তমানে রিকভারি মানে কয়েক হাজারের এখানে রিকভারি করে দিয়ে গেছে, মানে ইমিডিয়েটলি। সেটা হচ্ছে আপনার 42 থেকে শুরু করে এখানে 46 পর্যন্ত এখানে কাউন্ট করে দেখা যায় 4,000, এখানে 4,000-এর মতো এখানে রিকভার করে দিয়েছে অলরেডি। কিন্তু তারপরেও কিন্তু অল্টকয়েনের উপরে সেরকম কোনো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, মানে যে হিসেবে বিটকয়েনের উপরে হয়েছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মার্কেটের মধ্যে ফিয়ারের কারণে হচ্ছে, কারণ মার্কেটের মধ্যে এখন প্রচণ্ড ফিয়ার। যেহেতু মার্কেটের মধ্যে ফিয়ার আছে এখন, আর মার্কেটের মধ্যে তেমন কোনো পজিটিভ সেন্টিমেন্ট নেই, তো সেই জন্য কিন্তু অল্টকয়েনগুলোর উপরে প্রচুর হারে বিল্ডিং হচ্ছে। অল্টকয়েনগুলো কিন্তু অলরেডি অনেক নিচের মধ্যে চলে এসেছিল গতকাল, কিন্তু আবার এখানে বিটকয়েন কী করেছে, আবার এখানে বিটকয়েন গতকাল এখানে 46,600 পর্যন্ত এসেছিল, তারপরে এখান থেকে এসে আবার এখানে যখন 48,000 পর্যন্ত চলে যায়, তারপরে কিন্তু অল্টকয়েনগুলোর উপরে আমরা সেখানে মোটামুটি একটা রিকভার দেখতে পাই। তো আজকে সকালে আপনাদেরকে আমি টেলিগ্রামের উপরে আপডেট দিয়ে দিয়েছিলাম যে বিটকয়েনের যে কারেন্ট সাপোর্ট আছে সেটা হচ্ছে 46,000, আর এটার যে নেক্সট রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 49, 50, 52K। এর উপরে যতক্ষণ না গিয়ে আমরা সেখানে স্টেবল হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছি। তো এরকম একটা আপডেট আমি আজকে সকালে দিয়ে দিয়েছি। তো সেই জন্য আপনাদেরকে বললাম যে টেলিগ্রামে গিয়ে জয়েন করবেন, কারণ হচ্ছে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি সেখানে দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিটকয়েন 52K, 51K এর নিচের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছি। ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখনও এখানে দেখছি 42K পর্যন্ত কিংবা 40K পর্যন্ত আবার এখানে বিটকয়েন আসতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে বারবার যদি এখানে এই 46K রেঞ্জ এর মধ্যে যদি বারবার এখানে আসে, তাহলে এই সাপোর্টটা কিন্তু আর খুব বেশি দিন পর্যন্ত এটাকে সাপোর্ট দিতে পারবে না। এখানে প্রাইস এখানে আফটারঅল নিচের মধ্যে আসবে। ঠিক আছে, তো এর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যে ইনস্ট্যান্ট আপডেটগুলো আছে বিটকয়েনে কোথায় সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেটে কী চলছে না চলছে, ঠিক আছে, তো সেগুলোর আপডেট আমি টেলিগ্রামে দিয়ে দিই। তো অবশ্যই মেকশিওর করবেন যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থ্রু টেলিগ্রামে গিয়ে জয়েন করে নিয়েছেন। এবার তারপর যদি এখানে কিছু কয়েনকে দেখে নিই, আপনারা কমেন্ট করে বলেছিলেন কিছু কয়েন, আমি তার মধ্যে 2-3টা কয়েন নিয়েছি, কারণ হচ্ছে সব কয়েন নেওয়া সম্ভব না এই ভিডিওতে। তো আমি অন্য একটা এপিসোড বানাবো। ঠিক আছে, সানডে করে প্রত্যেক সানডে এরকম একটা এপিসোড থাকবে, যেখানে আপনারা যে কয়েনগুলো সাজেস্ট করবেন, মানে যেগুলো কমেন্ট করবেন সেই কয়েনগুলোর উপরে সেখানে আমি একটা টিএ করে দেবো। ঠিক আছে, তো আজকে শুধু 2-3টা কয়েন নিয়েছি। তো এখানে যেমন ডজকয়েনটা, অনেকেই এখানে বলছে যে ডজকয়েনের উপরে তাদের লস হয়ে গেছে। আপনাদের লস কেমন করে হবে না? আপনি যদি এখানে যখন ক্যান্ডেল এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি যদি এখানে যদি বাই করেন তাহলে আপনার লস তো এখানে হবেই। তো এখানে যখন একটা কয়েন পাম্প হয়ে যায় তারপরে যদি আপনি তার উপরে এন্ট্রি নেন তাহলে তো সেখানে অবশ্যই আপনার লস হবে। এটা যখন পাম্প হয় তার একটু পরেই কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে আপনাকে আপডেট দিয়ে দিই যে এখন কিন্তু ডজকয়েনের উপরে এন্ট্রি নেবেন না, এটা কিন্তু আবার নিচের মধ্যে আসবে। ঠিক আছে, তো হয়েছেও তাই। তো আমি সেটা কেন বলেছিলাম, সেদিনকার যে ভিডিওটা আছে, গত পরশুর ভিডিওটা, তো সেটার উপরে আমি টোটালি এক্সপ্লেন করেছিলাম যে কেন আমার মনে হয়েছিল যে এটা আবার নিচের মধ্যে আসবে। কারণ হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট ভালো ছিল না, মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম ছিল না, আর এটা পাম্প হয়েছে শুধুমাত্র ইলন মাস্কের টুইটের উপরে ডিপেন্ড করেই পাম্প হয়েছে। ঠিক আছে, তো এরকম টুইটের উপরে যখন কোনো পাম্প হয় সেটা কিন্তু আবার ডাম্প হয়, যদি মার্কেটের মধ্যে ভলিউম না থাকে, মানে বিটকয়েনের উপরে ভলিউম না থাকে। আর যদি বিটকয়েন স্টেবল থাকতো, বিটকয়েনের উপরে যদি একটা ক্রিটিক্যাল জোনের বাইরে থাকতো, থাকতাম আমরা সেফ জোনের মধ্যে থাকতাম তাহলে দেখতেন এখানে ডজকয়েনও এটা অত বেশি কারেকশন হতো না, এটা আরও উপরের মতো চলে যেত, ঠিক আছে। কিন্তু মার্কেটের মধ্যে সেরকম সিচুয়েশনই নেই, তাহলে আপনি কেন এখানে এত বড় বড় এখানে এই ক্যান্ডেলের মধ্যে এখানে আপনি এন্ট্রি নিয়েছেন? মার্কেট যখন এখানে উপরে চলে গেছে তারপরে আপনি যদি এর আগে এন্ট্রি নিতেন তাহলে আপনি এখানে যদি সেল করে দিতেন এর আশেপাশে উপরে তাহলে এখানে আপনার প্রফিট হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু আপনি এখানে বাই করেই ফেলেছেন অলরেডি, তাহলে এখন আপনার কাছে আর হোল্ড করা ছাড়া এখন মানে তেমন কোনো রাস্তা নেই। আর আপনি যদি এখানে 5% বা 7% লস নিয়ে এখানে সেল করে দিতে চান কিংবা এখানে স্টপ লসের ইউজ করতে চান তাহলে আপনি সেখানে স্টপ লসের ইউজ করতে পারেন। আর যদি আপনি স্টপ লসের ইউজ করতে চান তাহলে আপনি আপনার স্টপ লসটাকে এখানে 0.16, 95 বা 90 এই রেঞ্জের আশেপাশে এখানে স্টপ লসটাকে লাগিয়ে রাখবেন, ঠিক আছে। আর এটার যদি আপনি নেক্সট টার্গেট এখানে দেখতে চান, আমি এখানে দেখছি 0.19 মানে 0.19, এখানে আসলে আপনি এটাকে পার্ট বাই পার্ট এখানে সেল করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি টেলিগ্রামের উপরে জয়েন থাকতেন তাহলে আমি যখন এখানে আপডেট দিয়ে দিই যে ডজকয়েনের উপরে বাই করবেন না তাহলে হয়তো আপনি মানে সেভ আছেন। যারা যারা সেই আপডেটটা দেখেছে টেলিগ্রামের উপরে তারা এন্ট্রি নেয়নি, অনেকে আমাকে মেসেজ করে বলেছিল, তাদেরকে আমি বলেছি মেসেজে কিছু বলিনি কিন্তু আমি গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দিই যে এখানে ডজকয়েনের উপরে এখন এন্ট্রি নেবেন না। আর এখানে আমরা ডজকয়েনের উপরে শর্ট করে এখানে মোটামুটি ভালোই প্রফিট করেছিলাম প্রিমিয়ামের মধ্যে। এবার তারপর যদি এখানে একটা কয়েন নিয়ে নিই, তারপর যেটা হচ্ছে শিবা ইনু, শিবা ইনুর প্রাইস এখন বর্তমানে চলছে 0.003406, মনে করুন 0.0034 এর আশেপাশে এখন প্রাইস চলছে। তো এটা মানে আগেকার যে একটা চ্যানেল ছিল ডাউন ট্রেন্ড ছিল, তো সেটাকে অলরেডি মানে ব্রেক করে দিয়েছে, সেটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। তো বর্তমানে এখন শিবা ইনুর যে কন্ডিশন আপনাদেরকে বললাম সব কিছু ডিপেন্ড করবে বিটকয়েনের উপরে। তারপর বিটকয়েন যখন আবার এখানে স্টেবল হয়ে যাবে কিংবা ক্রিটিক্যাল জোনের বাইরে চলে যাবে তখন দেখবেন এইসব কয়েনের উপরও এখানে পাম্প দেখবেন, ঠিক আছে। তো এটাকে যদি আপনি সেল করতে চান, মনে করুন আপনি এখানে বাই করেছেন, এখানে যদি আশেপাশে বাই করে থাকেন তাহলে আপনি এটাকে যদি সেল করেন এটাকে আপনি সেল করতে পারেন 0.0036 বা 37 এই রেঞ্জের মধ্যে একটা পার্ট সেল করতে পারেন। আর কিছু পার্ট আপনি 0.0043 এই রেঞ্জের আশেপাশে এখানে সেল করতে পারেন। আর যদি আপনি এখানে স্টপ লস লাগাতে চান, মনে করুন আপনি যদি এর আশেপাশে বাই করে থাকেন তাহলে আপনি যদি এখন স্টপ লস লাগানোর জন্য কোনো প্রাইস খুঁজছেন তাহলে আপনি এখানে স্টপ লস লাগাতে পারেন 0.0031। আপনি যদি খুব বেশি লস নিতে না চান তাহলে 0.0031 এখানে স্টপ লস লাগিয়ে রাখবেন। আর যদি আপনি একটু বেশি লস নিতে চান তাহলে এখানে আপনি স্টপ লসটাকে লাগিয়ে রাখবেন 0.0028। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে স্যান্ড। তো স্যান্ড নিয়ে ওকে যখন কমেন্ট করেছিল তো সেই জন্য আমি কয়েনটাকে নিয়েছি। তো সব কয়েন আমি নিতে পারিনি, ঠিক আছে। তো এরপরে যে সানডেতে সব কয়েন আমি কভার করে দেবো। তো ওখানে স্যান্ডের এখানে ট্রেনলাইন এখানে সাপোর্ট করছে ট্রেনলাইনটাকে, তো এই ট্রেনলাইনের উপরে যদি এখানে সাপোর্ট হয়ে যায়, ঠিক আছে, এটাকে যদি সাপোর্ট হিসেবে নিয়ে নেয় তাহলে এখানে স্যান্ডের উপরে একটা মোটামুটি ভালোই ব্রেকআউট দেখতে পারবেন। কিন্তু সব কিছু ডিপেন্ড করছে, আবার বলছি আমি সব কিছু ডিপেন্ড করছে বিটকয়েনের উপরে। তো এখানে যদি ব্রেকআউট নিয়ে নেয় স্যান্ড, ঠিক আছে, তাহলে এটাকে আপনি ধরতে পারেন 6.19 এই পর্যন্ত, এটাকে আপনি ধরতে পারেন এই পর্যন্ত প্রাইস, এটা মানে খুব সহজে এখানে চলে যাবে, ঠিক আছে। আর যে মেটাভার্স প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে তার মধ্যে স্যান্ডও একটা, যেমন স্যান্ড, এঞ্জিন, মানা, অ্যালাইস, এইসব কয়েনের উপরে আমাদের প্রিমিয়ামে এখানে এখন আমরা হোল্ড করছি এই কয়েনগুলোকে। এগুলোকে প্রচুর ডিপের মধ্যে বাই করেছি আমরা, তো এগুলোকে এখন আমরা হোল্ড করছি। আপনিও চাইলে এগুলোকে হোল্ড করতে পারেন। এগুলো হচ্ছে জেম কয়েন। আমি অনেকবার বলেছিলাম যে এবার কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আবারও লিড করবে এই যে মেটাভার্স প্রজেক্টের উপরে কয়েনগুলো আছে, এরাই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আবারও লিড করবে। শুধুমাত্র এখানে বিটকয়েন একবার শুধু স্টেবল হয়ে যাক, তারপরেই দেখবেন মানে এইসব কয়েনগুলোর উপরে কী ধরনের র্যালি শুরু হয়। এবার তারপরে যেখানে কয়েনটা আছে সেটা হচ্ছে এমবক্স। এখানে অনেকে কমেন্ট করে বলেছে যে তাদের মানে প্রচুর লস হয়ে গেছে এখানে। তো কাদের লস হয়েছে এখানে? যারা হাই প্রাইসে এখানে বাই করেছে, ঠিক আছে, এই যে এখানে এইসব জায়গাতে দেখছেন এইসব প্রাইসে যারা বাই করেছে তাদের লস হয়েছে। আর যারা এখানে এইসব প্রাইসের মধ্যে বাই করেছে তাদের লস হয়েছে, যেমন $7, $6। তো এখানে আপনাদের লস কেমন করে হলো আমি এটাই বুঝছি না। আপনি যদি মানে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এখানে আমি আপনাদেরকে 3টে বাই জোন দিয়েছিলাম। আমি এই লাইনগুলোকে এখন ড্র করিনি, এটা অনেক আগে ড্র করা ছিল। তো আমি আপনাদেরকে এখানে 3টে এখানে রেঞ্জ দিয়েছিলাম বাই করার। প্রথম রেঞ্জটা হচ্ছে 5.39 এর আশেপাশে একটা রেঞ্জ দিয়েছিলাম, তারপরে ছিল 4.95, আর তারপর 3 নম্বর একটা রেঞ্জ দিয়েছিলাম সেটা হচ্ছে 4.16। তো এই 3টে রেঞ্জের মধ্যে যে 3 নম্বর রেঞ্জটা আছে এর মধ্যে প্রাইস আসেনি, কিন্তু 2 নম্বরের মধ্যে এখানে প্রাইস এসেছিল, মানে 4.95 মধ্যে প্রাইস এসেছিল। তাহলে আপনি যদি এই অর্ডারগুলো লাগিয়ে রাখতেন তাহলে আফটারঅল আপনি এখনও কিন্তু প্রফিটের মধ্যেই আছেন, ঠিক আছে। তো আপনাদের লস কেমন করে হলো আমি বুঝতে পারলাম না। হয়তো আপনারা ভিডিও দেখেননি, না হলে আপনারা এখানে ডিসিএল ইউজ করেননি কিংবা আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করেননি, ঠিক আছে। তো সেই জন্যই আপনাদের এখানে লস হয়েছে। তারপরে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখি তাহলে বর্তমানে এর স্কোর চলছে 29। তো মার্কেট এখনও ফিয়ারের মধ্যে আছে। আপনাদেরকে আমি বললাম গতকাল 28 ছিল, আজকে হয়তো 29। তো এখানে মার্কেট এখনও মানে ক্রিটিক্যাল জোনের মধ্যে আছে। আপনাদেরকে আমি বারবার বলছি, কারণ হচ্ছে বিটকয়েন যতক্ষণ না পর্যন্ত 52K উপরে গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ক্রিটিক্যাল জোনের মধ্যে আছি। এবার তারপর যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছু নিউজ এখানে দেখে নিই তাহলে সবার প্রথমে যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইউকে ব্যান্স ক্রিপ্টো অ্যাডস বাই পাপা জনস পিজা, কয়েনবেস, ইটোরো, লুনো, ক্র্যাকিন, মানে এইসব এক্সচেঞ্জের মধ্যে কিছু এখানে অ্যাড চলছিল, তারা এখানে মানে অ্যাড করছিল ফিজিক্যালি, ঠিক আছে। তো ইউকের মধ্যে এগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। আর সব মিলে যে অ্যাডগুলোকে ব্যান করা আছে মানে টোটাল 7টা ক্রিপ্টোকারেন্সি অ্যাডকে এখানে ব্যান করে দেওয়া আছে ইউকের মধ্যে। এবার তারপর যেখানে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ওয়ার্নস ক্রিপ্টো প্রাইসেস কুড ফল টু 0, মানে এখানে ইংল্যান্ডের যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের যে ডেপুটি গভর্নর আছে তো তিনি এখানে ওয়ার্নিং দিয়েছেন যে ক্রিপ্টোকারেন্সি এখানে প্রাইস 0 পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এরকম কখনোই হবে না, বিটকয়েনই থাকবে। বিটকয়েনের উপরে আপনি যদি 1 উইকের ক্যান্ডেল দেখেন, ঠিক আছে, তাহলে আপনি সেখানে কখনোই দেখবেন না যে সেখানে মানে ডাউনফল হয়েছে কিংবা সেখানে মার্কেট ক্র্যাশ হয়েছে, মানে এরকম কখনোই দেখবেন না। বিটকয়েন শুধুমাত্র এখানে বুলিশই ছিল এবং ভবিষ্যতে বুলিশই থাকবে, মানে যদি আপনি লং টার্মের দিক থেকে দেখেন, ঠিক আছে। যেমন 1 উইকের ক্যান্ডেলে দেখবেন, 1 মান্থের ক্যান্ডেলে দেখবেন, তাহলে বিটকয়েনের হিস্ট্রিতে এই পর্যন্ত বিটকয়েন কখনো কখনোই ডাউন ট্রেন্ডের মধ্যে যায়নি, শুধুমাত্র এখানে প্রফিটই দিয়েছে সবাইকে, শুধুমাত্র আপনি যদি বিটকয়েনকে হোল্ড করে থাকতেন তবেই। কিন্তু আমরা যারা রিটেলার আছি তারা মানে বেশিরভাগই কী করে, তারা মানে মার্কেট যখন ওপরে চলে যায়, যেমন ডজকয়েনের ক্ষেত্রে হয়েছিল, মার্কেট যখন মানে ওপরে গেছে তখন সেখানে বাই করছে, আবার যখন মার্কেট নিচের মধ্যে আসবে তখন আবার সেল করে দেবে, আবার যখন মার্কেট উপরে যাবে তখন বাই করবে। ঠিক বিটকয়েনের সাথেও তাই, যখন বিটকয়েন একদম পিকের মধ্যে থাকে, একদম টপ লেভেলের মধ্যে থাকে, হাই প্রাইসে থাকে, তখন সেখানে এন্ট্রি নেয়, আর যখন বিটকয়েন নিচের মধ্যে আসে তখন মার্কেটে যখন এরকম নিউজ বের হয়, মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়, তখন মানে অনেক প্যানিক হয়ে যায় সেই রিটেলাররা, কারণ তারা নতুন নতুন মার্কেটে এসেছে, তারা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি সেটা মানে বোঝে না, তো সেজন্য যখন প্যানিক হয়ে যায় তখন সেগুলোকে মানে প্যানিক হয়ে সেল করে দেয়, আবার যখন উপরে যায় তখন আবার সেগুলোকে বাই করে। তো আফটার অল এতে মানে প্রফিট হয়, যে বড় বড় যে বিগ হোয়েলগুলো আছে, মার্কেটে যে বিগ প্লেয়ার আছে তাদেরই এগুলো মানে প্রফিট হয়, ঠিক আছে। তো ওখানে মেটাভার্স প্রজেক্টের উপরে এখানে একটা শপিং সাইট ওপেন হয়ে গেছে, shopping.io, মানে এখানে গিয়ে এখন কী হবে, এখানে গিয়ে মেটাভার্স প্রজেক্টের উপরে যে এনএফটিগুলো আছে সেগুলোকে এখন এখানে বাই করতে পারবে, ঠিক আছে। সেখানে নানান ধরনের এখানে কালেকশন থাকবে, তো সেখানে যেমন আমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এখানে বাই করি অনলাইনে, তো এরকমই মেটাভার্স প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে, এনএফটিগুলো আছে, আবার ল্যান্ডগুলো আছে, সেগুলোকেও এখানে গিয়েও বাই করতে পারবে, আবার সেখানে গিয়ে এগুলোকে মানে দেখতেও পারবে যে কোথায় কোথায় কী আছে। তো নেক্সট যে নিউজটা এখানে বেরো আসছে সেটা হচ্ছে তানজানিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর, মানে তানজানিয়ার যে সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর আছে তিনি এখানে বলেছেন ক্রিপ্টোকারেন্সি ইজ নট আউটলয়েড, ট্রেডার্স শুড ইনভেস্ট অ্যাট ওন রিস্ক। তো এটা মানে আমিও সবসময় বলি যে যে কোনো ক্রিপ্টোকারেন্সির উপরে আপনি যখন ইনভেস্ট করবেন আপনার নিজের রিস্কের উপরে ইনভেস্ট করবেন, এবং সবকিছু জানার পরেই আপনার টি এবং এফ এ করার পরেই কিন্তু ইনভেস্ট করবেন। এটা হাইলি মানে রিস্ক মার্কেট, ঠিক আছে, প্রচুর রিস্ক আছে এখানে। আপনি যদি মানে রিস্ক না চান, যদি আপনার মানে রিস্ক খুবই কম চান আপনি, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন। অনেকে আমাকে মানে টেলিগ্রামের মধ্যে মেসেজ করে বলে আমার কাছে এত ফান্ড আছে, আমি এগুলো দিয়ে মান্থলি কত ইনকাম করতে পারবো। তো তাদেরকে আমি একটা কথাই বলি যে আপনি মিউচুয়াল ফান্ড করুন, সেখানে আপনাকে একদম আপনার সেখানে লস হওয়ার চান্স খুবই কম থাকবে, মানে নাই বললেই চলে, কিন্তু সেখানে আপনি একটা মানে মান্থলি একটা রিটার্ন পাবেন, ঠিক আছে, মানে এরকম একটা গ্যারান্টি থাকে যে মান্থলি রিটার্ন পাবেন। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে কোনো গ্যারান্টি বলতে কোনো কিছু নেই, আপনার এখানে এক মাসে ডাবল হয়ে যেতে পারে, আবার এক মাসে আপনার পোর্টফোলিও জিরো হয়ে যেতে পারে। তো এখানে যে ফান্ডটা নিয়ে আসবেন সেটা মানে অবশ্যই মানে এটা লক্ষ্য রাখবেন সেই ফান্ডটা যাতে আপনার প্রয়োজনীয় ফান্ড না হয়। বাট তারপরে যেখানে নিউজটা বেরো আসে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বার্নস্টেইন সিজ ক্রিপ্টো অ্যাজ এ মনস্টার বাবল ওয়ান্স মার্কেট কুড ড্রপ 90%। এটার এখন হবে না, এটা হলে মানে কয়েক বছর আগে হলেও মানে ঠিক ছিল, কিন্তু বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে মানে যে পজিশনে আছে এখন এরকম হওয়াটা মানে অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তো এখানে একজন মানে এটাই বলেছে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বলেছে যেখানে 90% পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে মানে ড্রপ হতে পারে। এরা কারা বলে জানেন, মানে যারা মানে ক্রিপ্টোকারেন্সির উপরে ট্রেডিং করে না, ইনভেস্ট করে না, মানে এরা হচ্ছে মানে শেয়ার মার্কেটের উপরে ইনভেস্ট করেন। আর যেহেতু শেয়ার মার্কেটে মানে এই অবস্থা, আজকে শেয়ার মার্কেটের উপরে এখন সবাই আর ইনভেস্ট করতে যায় না, এখন বেশিরভাগ ট্রেডারই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে আসছে, তাই শেয়ার মার্কেটের এখানে অবস্থা খারাপ। তো সেই জন্য মানে তাদের এরকম এইগুলো তারা বলে যে 90% ড্রপ করবে, মানে বিগেস্ট বাবল এটা সেটা, ঠিক আছে। তো এরকম কখনই হবে না, ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে বিটকয়েন এখন আর সেই জায়গার মধ্যে নেই যে এখানে 90% পর্যন্ত ড্রপ করবে। তারপর এখানে যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জার্মান সেভিংস ব্যাঙ্ক কনসাইডার অফারিং ক্রিপ্টো সার্ভিস টু কাস্টমার। তো জার্মানির এখানে একটা ব্যাঙ্ক আছে, একটা সেভিংস ব্যাঙ্ক আছে, তারা এখানে কি করছে, তারা এখানে তাদের কাস্টমারদেরকে এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে ট্রেডিং করার জন্য এখানে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, মানে এখনও দেয়নি, মানে তারা চিন্তাভাবনা করছে, তো হয়তো তারা এর মধ্যে এখানে সার্ভিস দিতে পারে। তো ব্যাঙ্কও এখানে একটা জিনিস দেখছে যে আমাদের এখানে মানে ক্রিপ্টোকারেন্সির মার্কেটের উপরে যে এত একটা হাইপ ক্রিয়েট হয়েছে, সবাই ক্রিপ্টোকারেন্সির মার্কেটের উপরে এখানে ট্রেডিং করছে, সেখানে ইনভেস্টমেন্ট করছে, তো যার ফলে কি হয়েছে এখানে ব্যাঙ্কের উপরে তেমন কেউ মানে ইনভেস্ট এখন করছে না, অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। আর এটা যত দিন যাবে তত দেখবেন এখানে ব্যাঙ্কের উপরে ইনভেস্টমেন্ট খুবই একটা মানে কমে যাবে। তো এই জন্যই যে ব্যাঙ্কগুলো আছে এগুলো এরা মানে এটাই চাইছে, এরা তো একটা বিজনেস হিসেবে দেখবে সব কিছুকে, ঠিক আছে, মানে সব কিছুর মধ্যেই একটা বিজনেস অপরচুনিটি দেখবে। তো যেহেতু এরা এখানে দেখছে যে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে সবাই এসে এখানে ইনভেস্ট করছে, তো তারাও এখন ব্যাঙ্কগুলো যে আছে তারাও এখন এখানে তাদের কাস্টমারদেরকে এটা অফার করবে যে আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকেই এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে ট্রেডিং করুন কিংবা ইনভেস্টমেন্ট করুন। তো তাদের ব্যাঙ্কের উপরে এখানে ডিপোজিট না করলেও তাদের এখানে মানে সামান্য একটু কমিশন কিন্তু তারা পাচ্ছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট এবং কিছু ইম্পর্টেন্ট নিউজ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই এটা মেক শিওর করবেন যে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, একমাত্র লিঙ্কের থ্রু গিয়ে টেলিগ্রামে উপরে গিয়ে জয়েন করেছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।